বেড়ে যাবে, কয়েক ছড়া সেনা সমাজের জেনা বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এতাফাসাদুনা তাফাসাদাল হিমারে, গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতাহারাজুনা তাহারাজাল হিমারে, গাধা যেমন খোলা মাঠে জেনা করে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জেনা সমাজে বেড়ে যাবে। তিনি বলেন, কয়েক কিলো রেজাল পুরুষ কমে যাবে, কয়েক ফোরা নিশা মহিলা বেশি হয়ে যাবে, হাতে এখন এখান ছেড়ে নেয় তাই মনে, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। যখন আরবি ভাষায় 50 শব্দ ব্যবহার হবে বা 70 শব্দ ব্যবহার হবে, তখন মূলত 50 নয়, তখন মূলত 70 নয়, বেশি পরিমাণে বোঝানোর জন্য, অধিক সংখ্যক বোঝানোর জন্য 50-70 শব্দ ব্যবহার হয়। অত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে মানে একজন পুরুষের হাজারো নারীর সাথে জেনার সম্পর্ক থাকবে, যার ইতিহাস আপনাদের অবগতিতে আছে, যা আপনারা চোখে দেখতে পাচ্ছেন, জেনা বেড়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বড় বড় পাপ, জেনা বড় পাপ, কিন্তু জেনা বড় পাপ হলে কি হবে, আর গতিবিধি ভিন্ন। কি গতিবিধি? অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাখ পিটিয়ে লাগা হবে, তারই হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। আপাতত এইটা জেনে রাখা যে বিবাহ করার পরে জেনা করলে তার দুনিয়াতে অন্তত বেঁচে থাকার কোনো সুযোগ নেই। অবাক পাপ। পুরুষ নারী যখন জেনায় লিপ্ত হয় তখন ইমান তার থেকে বের হয়ে যায়। ইমাম বুখারী রাহেমাহুল্লাহ বলেন, ইমান পরবর্তীতে তার কাছে ফিরে আসে বা পূর্ণ ইমান না থাকার কারণে এটা ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমান অবস্থায় কোনো পুরুষ নারী জেনায় লিপ্ত হতে পারে না। প্রমাণে বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আসরাতিস সাআ, নিশ্চয় পৃথিবী ধ্বংসের লক্ষণ, কিয়ামতের লক্ষণ, ইরফল ইল, বিদ্যা উঠে নয়, বিদ্যা উঠে যাবে, মানুষের কাছে বিদ্যা থাকবে না। অন্য এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরফল ইল মুয়ানসিলুল জাহাল, বিদ্যা উঠে নেওয়া হবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি বৃষ্টি বর্ষণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মূর্খতা বর্ষণ হবে। বিষয়টি কঠিন, যাকে আমি আর আপনি শিক্ষিত মনে করছি আসলে সে শিক্ষিত নয়, তার দ্বারা সামাজিকও ক্ষতি হয়, সে নিজেও ক্ষতিগ্রস্ত হয় বলে একাধিক প্রমাণ আপনার কাছে রয়েছে। তিনি বলেন, কয়েক ফোড়ায় জাহাল, মূর্খতা বেড়ে যাবে, কয়েক ফোড়া শারুল খাম। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুসওয়ান্নি খুসওয়ান্নি, পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে বিধান নিয়ে নাও, পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে জেনার ফয়সালা নিয়ে নাও, যার আল্লাহু লাহুন্না সাবিলা, যারা জেনায় লিপ্ত হবে তাদের সিদ্ধান্ত আল্লাহ দিয়ে দিয়েছেন, তোমরা তা নিয়ে নাও। এ কথা বলার পরে তিনি বলেন, আল বিক্রি বিল বিক্রি জিল তো মেয় তাগরিব হাম, অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাখ পিটিয়ে এলাক থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন,
বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। হাদিস বুখারী মুসলিম। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে জেনার ফয়সালা নিয়ে নাও। পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা অবৈধ পুরুষ নারী অবৈধ সম্পর্কের ফলাফলের জন্য আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন, তোমরা তা গ্রহণ করো। বিবাহিত অবিবাহিত, অবিবাহিত পুরুষ নারী যদি জেলায় লিপ্ত হয় তাহলে তাকে 100টি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, বিবাহিত পুরুষ নারী যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100টি পিটিয়ে পাথর ঢেল দিয়ে মেরে 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 ফেলতে হবে। অত্র হাদিসে আগে 100টি পিটাতে হবে, তারপরে পাথর ঢেল দিয়ে মেরে ফেলতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিদি ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম ইয়াশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যারা সাক্ষ্য দেয় যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তাদের হত্যা করা যাবে না, তাদের অর্থ সম্পদ লুটে নেওয়া যাবে না, তাদের মেরে ফেলা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যারা সাক্ষ্য দেয় যে মুহাম্মদ আল্লাহর রাসূল, তাদের হত্যা করা যাবে না, তবে ইল্লা বি ইহদা সালাসা, তিনটে যে কোনো একটা করলে তাকে হত্যা করতে হবে। সে ভালো মানুষ, সে তাহাজ্জুদ পড়ে, এর পরেও তিনটা যে কোনো একটা করলে তাকে হত্যা করতে হবে। এক, রাজুলুন সানা বাদা হে সানি, মানুষ ব্যক্তি বিবাহ করার পরে জেনা করেছে, ফাইতালে তাকে হত্যা করতে হবে, সে যত বড়ই পরেশগার হোক। দুই, রাজুলুন খারাজা ইহার বলি তার রসুলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে বের হয়েছে, মুরতাদ হয়েছে, ইত্তাল, তাকে হত্যা করা হবে। আইসলাম, নইলে তাকে সুলি দেওয়া হবে। আইন ফামিনা লাজে, নইলে তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে তাদের হত্যা করতে হবে, না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, নইলে তাকে সুলি দিতে হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।